সম্পাদিত পূর্বাঞ্চল প্রহরী হয়েছে উত্তর পূর্বাঞ্চলের হিন্দি দৈনিক বাতৰি কাকতৰ বাতকটিয়া স্বরূপ। আমার অসমের এই অভিযানত আপনিও সঙ্গী হোক। কথা বার্তাত আজির অতিথি বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী আর নাবার্ডর উচ্চ পদস্থ বিষয়া ময়ূর বরা। আজির বিষয় হিন্দু ধর্মর সংস্কার। ময়ূর, আজি মই যেটো বিষয়ে তোমার লগত কথা পাতিব খুজিছো সেই বিষয়টো হল হিন্দু ধর্মর সংস্কার। এই বিষয়টির কারণে মই তোমাক বাছি লওয়ার কারণ হল যে বর্তমান যুগত, অতি সাম্প্রতিক যুগত ধর্মর সংস্কারের বিষয়ে তুমি যদি নতুনক প্রশ্ন উত্থাপন করেছা, মূল ধারণা যে তোমার বাহিরে দ্বিতীয় কোনো এজনে সেই ধরনের প্রশ্ন উত্থাপন করা নাই। তো সেই প্রশ্নব উত্থাপন করে তুমি পরোক্ষভাবে এই কথা, পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবেই তুমি কব খুঁজিছা যে আমার হিন্দু ধর্ম বা অসমৰ বৈষ্ণব ধর্ম মানে তার মূল তত্ত্ব বা দর্শনটা নহয়, কিন্তু যেভাবে সমাজত তার প্রচলন হয়েছে, সমাজে যেভাবে সেই ধর্মটি ব্যবহার করেছে, তার একটা সংস্কারের প্রয়োজন আছে। মই নিজে বহু বছর ধরে হিন্দু ধর্মর যে বাহ্যিক ক্রিয়াকাণ্ড, আচার বিচার, তার একটা সংস্কারের প্রয়োজন তীব্রভাবে অনুভব করে আছো। এই খুব সাধারণ কথা যে আজি কিবা একটা হিন্দুর উৎসব আহিলে, সেই দুর্গা পূজায় কোয়া, বিশ্বকর্মায় পূজায় কোয়া, সরস্বতী পূজায় কোয়া, ফাকুয়ায় কোয়া, প্রত্যেকটা উৎসব অহার লগে অকল ময়ে নয় বহুত মানুষে দুই তিনি মাস আগর মনে মনে বিরাট আতঙ্ক অনুভব অনুভব করে। কিয় করে আজি ফাকুয়া এটা অতি সুন্দর উৎসব আছে, আনন্দর উৎসব, চাব জানিলে মানে কবিত্রময় উৎসব, কিন্তু বর্তমানের হিন্দু সমাজে সেই উৎসবটুক এনেকা ভয়ঙ্কর রূপ দিছে যে ফাকুয়া মানে এটা নারকীয় অত্যাচার। আর আনকি যে হিন্দু ধর্মের বাইরের যে সকল মানুষ তেওঁলোকৰ ওপৰতো জোরক ফাকু প্রয়োগ করবলে গিয়ে বহুত অবাঞ্ছনীয় ঘটনা হওয়া দেখা গৈছে। পূজার লগে যিকেইটা বস্তু হয়, এটা হল চান্দার উপদ্রব। মোৰ ওচৰলৈ আহিলে মই কওঁ যে তুমি পূজা কৰিছা, তুমি লোকৰ পৰা বলপূৰ্বক ধন সংগ্ৰহ কৰি যিটো পূজা কৰা, তাত ধৰ্মৰ কি অস্তিত্ব থাকিব? দ্বিতীয়তে পূজাৰ কেইদিন উদ্যোক্তাসকল বা বহুত সেইখিনি যিখিনি তেওঁলোকে পূজা পাতলৰ আয়োজন কৰে, তেওঁলোকৰ মাজত বিৰাট ভোজ ভাত মদ্যপানৰ আয়োজন চলে। আমাৰ ইয়াত মুছলমান আছে, খ্ৰীষ্টিয়ান আছে, বৌদ্ধ আছে, তেওঁলোকৰ উৎসৱবোৰ কেনেকৈ পালন কৰে বাকী মানুহে গমেই নাপায়। ইমান স্নিগ্ধ, সুন্দৰ, নীৰৱভাৱে উৎসৱবোৰ পালিত হয়, কোনেও তাৰ উৎপাত সহ্য কৰিব লগা নহয়। একমাত্ৰ হিন্দু ধৰ্মৰ উৎসৱবোৰে সকলো মানুহৰ কাৰণে এটা আতংকৰ বাৰ্তা কঢ়িয়াই আনে। আনে এই কাৰণে যে হিন্দু ধৰ্মৰ মূলতেই কিবা এটা ঘটনা ঘটিছে যিটোৰ কাৰণে তাৰ বাহ্যিক প্ৰকাশ এনেধৰণে ঘটিছে। গতিকে মই বাকীখিনি কথালৈ যোৱাৰ আগতে এই বিষয়ে মই যিখিনি কথা ক'লোঁ সেই বিষয়ে আৰু তোমাক পিছিয়ে মই কিয় বাছি ল'লোঁ কৈছে আজি ব্ৰাহ্মণ ব্ৰাহ্মণ্যবাদৰ কলাদেৱৰ নিচিনা কথা কিতাপ লিখি তুমি সমাজত এটা ডাঙৰ জোকাৰণি দিছা, নতুনকৈ চিন্তা কৰিবলৈ মানুহক বাধ্য কৰিছা। মই ভাবোঁ যে এই বিষয়টো যদি টিভিৰ পৰ্দাত আলোচনা হয় বহুত মানুহে নতুন চিন্তাৰ খোৰাক পাব। এতিয়া মই যিটো প্ৰসংগ উত্থাপন কৰিলোঁ সেই বিষয়ে তোমাৰ বক্তব্য কি? আচ্ছা, আপোনাৰ যিটো হিন্দু ধৰ্ম সন্দৰ্ভত সাম্প্ৰতিক কালত গোটেই মই ভাৰতবৰ্ষৰ কথা টানি নানি যদি আমি অসমখনৰ কথা চাওঁ, আপোনাৰ অনুভৱটো সম্পূৰ্ণ 100% সঁচা। কিন্তু হিন্দু ধৰ্মৰ চাওঁ মই এনেধৰণে ভাবোঁ, যিটো তাৰ মাজত অন্তৰলীন হৈ থকা বহুত্ববাদ বা যিবোৰ যোগাত্মক উপাদান আছে সেইটো এটা ভিতৰত আছে আৰু এটা বাহ্যিকভাৱে আমি কিছুমান কথা দেখা পাওঁ। আৰু আমাৰ যিখন সৰ্বসাধাৰণ সমাজ, আমাৰ নিচিনা মানুহক আচলতে বাহ্যিক ক্ৰিয়াকাণ্ডই বেছি দিগদাৰিত পেলাব পাৰে। আৰু আপুনি সেইদৰে যিটো কথা কৈছে, বহু মানুহ আতংকিত বা শংকিত হয় উৎসৱৰ নামত, সেইটো একেবাৰে সঁচা কথা। আৰু আমাৰ জাতিটোৰ যিটো এটা উৎসৱ প্ৰিয় বা অভিযোগ প্ৰিয় আৰু চৰ্ম বিমুখিতাৰ ক্ষেত্ৰত ভাৰতৰ অন্যান্য জাতিতকৈ আমি কিছু দুৰ্ভাগ্যজনকভাৱে আগবঢ়া, সেইকাৰণে গোটেই কথাবোৰ আমাৰ সমাজ জীৱনত বেছিকৈ প্ৰতিফলিত হয়। আচলতে হিন্দু ধৰ্ম আৰু অন্যান্য ধৰ্ম যিটো আপুনি ক'লে, খ্ৰীষ্টিয়ান, ইছলাম বা বৌদ্ধ ধৰ্ম, তাৰ মূল যিটো পাৰ্থক্য মোৰ সীমিত জ্ঞান বা অভিজ্ঞতাৰে মই ভাবোঁ যে হিন্দু ধৰ্মত আপুনি যিটো ইহকাল আৰু পৰকাল, এই ঐহিক জীৱন আৰু ইয়াৰ পৰৱৰ্তী যিখন নেদেখা জগত, সেই দুখন জগতৰ মাজত যিটো পাৰ্থক্য, হিন্দু ধৰ্মই সদায় কয় মানুহ এজন পৰলোকগামী হ'ল বা বৈকুণ্ঠগামী হ'ল। আমি সদায় কৈ কৈ কথাটো পাহৰি গৈছোঁ, কিন্তু কথাটো এনেকুৱা, আমি পৰলোক বা বৈকুণ্ঠ সদায় এখন উত্তৰণৰ বা বহুত দূৰৰ এখন পৃথিৱীতে থৈছোঁ। কিন্তু অন্যান্য ধৰ্ম চাই মই ভাবোঁ তেওঁলোকে সেই স্বৰ্গখনক
বা আপনি যি নামে অভিহিত নকরক মর্তলে নমাই অনার কথাটো চিন্তা করে সেয়েহে মানব সেবা জনিত বিভিন্ন কাম কাজ আমি অন্যান্য ধর্মর তুলনায় কিন্তু হিন্দু ধর্মর উৎসব পার্বণ বেশিকে দেখা পাও কিন্তু মানব ধর্ম সমাজক কাম কাজ পিছলে যান তুমি যদি যেহেতু তুমি কলায় যে হিন্দু সকলের দৃষ্টি তথাকথিত পরকালত নিবদ্ধ সেকারণে পার্থিব জীবন বা ঐহিক জীবনট বেশি গুরুত্ব নিদিয়ে যদি সেইটাই হয় তেতিয়াহলে এই যে পূজা পার্বণের নামত যে অত্যাচার আতিশয্য সমাজতে উৎপাতর সৃষ্টি করে সেই পরকালত নিবদ্ধ মানুষগুলো এইবর উৎসবের প্রতি অল্প উদাসীনী হব লাগিছিল তার পরিবর্তে পরকালটো পাহরি গিয়ে পরকালের উপর দৃষ্টি নিবদ্ধ করার কারণে তার প্রতিফলন আন বহু ক্ষেত্রে হয়েছে তোমার কথা যদি মানিবলে হয় যে হিন্দু সকলের দৃষ্টি পরকালত নিবদ্ধ পরকালের কথা বেশি চিন্তা করে বা স্বর্গের কথা চিন্তা করে তেনে এই উৎসবগুলোর একটা বিভীষিকাময় রূপ দি এটা মতলিয়া হয়ে উৎসবের আনন্দ মাদকতার মতলিয়া হয়ে যুর কাম করে সেইবরকে প্রমাণ নকরে যে অকল পরকালের কথা ভাবি এইবর করে সেই মত যেটা মদ খায় আতিশয্য করে পূজার নামত যেটা পূজার নামত বলপূর্বক ধন সংগ্রহ করে চান্দা করে মানুষের জীবন বিপন্ন করে আর যেটা পেন্ডেল সজার নামত প্রতিযোগিতা করে অমানবীয় একটা মানসিকতার পরিচয় দিয়ে সেইবর মাজত পরকালেরও কোনো অস্তিত্ব নাই মানে গোটেই পূজাগুলোক তার যে আধ্যাত্মিকতা তার যে ধার্মিকতা সেই সমূল অংশে পাহরি গিয়ে তাকে একটা স্থূল আমোদ প্রমোদর বিষয়ত পরিণত করেছে মানে সেই কথাটা তোমাকে খুঁজব খুঁজছি কিন্তু মানে ভাবো ইয়ার উৎসটো কিন্তু কিছু পরিমাণে হিন্দু ধর্মর আমি ঋগ্বেদ বলে যা কো ঋগ্বেদত কিন্তু এই কথাটা আছে ঋগ্বেদর সময় যেটা স্যার দেব দেবীক মানুষে পূজা করেছিল দেবী তো প্রথম অবস্থা ইমান নাছিল ইন্দ্র বা বরুণ তেখেতকল ঋগ্বেদর মূল দেবতা তেতিয়াও কিন্তু মানুষে কেতিয়াও বৌদ্ধিক বা একটা আধ্যাত্মিক উত্তরণের কারণে করা নাছিল স্যাক্রিফাইসত যাগ যজ্ঞত জোর দিছিল সেই সময় আর মানুষে কিন্তু সদায় দেবতার পর কিবা একটা বিচারি পেলায় করেছিল এই কথাটো একটা প্রশ্ন উত্থাপন হয় এই কারণে হয় মূল আজি যথেষ্ট বয়স হয়েছে আমার বাল্যকাল আমার শৈশবকাল আমার যৌবনকাল এইবর নাছিল এটা প্রত্যেক ধর্মীয় উৎসবের এরকম পবিত্রতা দেওয়ালী বলে কোনো একটা স্নিগ্ধ সুন্দর আলোকর দীপাবলী সেই সময় কোনো হাই হুলস্থুল কুড়াল বলপূর্বক ধন সংগ্রহ এইবর নাছিল আজি সরস্বতী পূজা বলে কলে সচাকে সেইটো এটা আমি অপার্থিব পবিত্রতার সন্ধান পাইছিল আজিকালি টিভিয়ে যে বিভৎসভাবে কলুষিত করেছে মানে পূজাহারী সরস্বতী পূজার ধুনিয়া ছোৱালীবর এটা এনেকুৱা এটা অমার্জনীয় অপরাধ মানে সকল মানুষের মুখে মুখে আর টিভিয়ে যে সমাজখনক বহুত কলুষিত করার একটা ডাঙর ভাগ লৈছে সেই বিষয়ে কোনো ডিমত নাই মই তুমি যদি কৈছা ঋগ্বেদৰ পৰা আছে হয় কিন্তু তার মাজতে আজি ঋগ্বেদৰ কথাটো খুব কমেও 3000 বছৰৰ পুৰণি কিন্তু অতি সাম্প্রতিক কালত হিন্দু ধর্মের পূজা পার্বণে মই অসমৰ বাহিৰত কি হৈছে নাজানো অসমত যে ঘটনাবোৰ যোৱা 20-30 বছৰ বেছি হৈছে আৰু বেছি হৈছে টিভি আহিবৰ পৰা কারণ এই যে যদি নিজের বাহারিটো কাবাক প্রদর্শন করব নয় কোনো বাহারি নকরে এই যে ইখনের পিছত সিখন আজি 80 লাখ টকা পেন্ডেল 1 কোটি টকা পেন্ডেল সেইবোৰ যদি টিভিত দেখাব নোৱাৰে সেইবোৰ নকৰিলে হাতে এই যে ধুনীয়া ছোৱালী পূজার পবিত্রতার কথা পাহরি গিয়ে বাগদেবীর কথা পাহরি গিয়ে ধুনিয়া ছোৱালী রিস্তা ফিল্ম স্টারের নকল করে সেইটো কিয় করে যে টিভিত আমাক দেখিব গতিকে মই ভাবো যে আমার যৌবন কাললেকে সৌ সিদ্ধালকে এইবর নাছিল আপনি কোয়া কথাটা একেবারে সত্য আর সেই ক্ষেত্রে অকল ধর্মই নহয় আমার সমাজের বিভিন্ন দিক চুই গেছে কিন্তু আটাইতক দৃষ্টিকটু হয়ে পড়েছে ধর্ম বা বিশেষকে অসমীয়া ভাষী সকলে যে ধরনের হিন্দু ধর্মটো পালন করে আহিছে তথাকথিতভাবে আর সেটা আপনি একেবারে সচা কথা এটা কৈছে যেটু ভোগবাদী যেটু মানুষের নির্লজ্জ প্রতিযোগিতামূলক যেটু মানসিকতা সেই মানসিকতাটো দুর্ভাগ্যজনকভাবে পূজার পেন্ডেলের পর আরম্ভ করে টেলিভিশনে সেই সরস্বতী পূজার ছোৱালী বা বিশ্বকর্মা পূজা এটা লড়াও দেখ আরম্ভ করেছে এই সকলবর মাজত আসলে আবদ্ধ হয়ে পড়েছে সেইটো এটা দিক আন একটা দিক আপনি যে আয়োজক সকলের কথা কৈছে আয়োজক সকলে চান্দার যোগে একটা বেটি ব্যস্ত করে গোটেই অসমখনকে আসলে অসমের বাইরে বদনাম করেছে আর লগতে তেওঁলোকৰ যেটো আচরণ বিধি সেইদিন মদে ভাতে খাই পেলায় সেইবোৰ আসলে ধর্মর বিষয়ে অল্প গভীরভাবে চিন্তা করা যিকোনো মানুষক আসলে ধর্মর প্রতি অনীহার ভাব এটা জগাই তুলিছে বিশেষকে আচার প্রধান ধর্মর প্রতি বা বর্তমান সময়ত হিন্দু ধর্ম যি ধরনের মানুষে উদযাপিত করেছে যদি এটা যেটো বিষয় লৈছো যে ধর্ম হিন্দু ধর্মের সংস্কার বা কেইবছরমানত এই ধর্মীয় উৎসবের নামত যে মানে চরম অধার্মিক কার্যকলাপ চলিছে সেইটো প্রতিরোধ করবলৈ হিন্দু ধর্মের একটা সংস্কারের প্রয়োজন আছে হিন্দু ধর্মের যিসকলে একটা নৈতিক কর্তৃত্ব রাখে হিন্দু ধর্মের উপর বা আজি ভারতীয় জনতা পার্টির নিচিনা বা বিশ্ব হিন্দু পরিষদের নিচিনা যুগে হিন্দু ধর্মক লো রাজনীতি করেছে তো এইবর কথাও চা উচিত যে এনেক কেনেকে ক্রমান্বয়ে হিন্দু ধর্মটা গোটেই ধর্মটকেই কলুষিত করা হয়েছে
সেই সংস্কারৰ প্ৰয়োজন আছে বুলি তুমি অনুভৱ কৰা? সেই সংস্কারৰ প্ৰয়োজন স্যার সম্পূৰ্ণৰূপে আছে, কিন্তু মই এটা কথা খুব স্পষ্টভাৱে অনুভৱ কৰোঁ আৰু দৃঢ়ভাৱে বিশ্বাস কৰোঁ, ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে হওক বা আন যিবোৰ হিন্দুত্বপন্থী যিবোৰ অনুষ্ঠান আছে, তেওঁলোকে বিভিন্ন জেগাত কিছুমান হয়তো ভাল কাম কৰিছে, কিন্তু হিন্দু ধৰ্মৰ অভিভাৱক হৈ তেওঁলোকে হিন্দুত্ববাদৰ যিটো বহুত্ববাদী ৰূপ তাক যিধৰণে তেওঁলোকে সংকীৰ্ণ কৰিছে, সেইটো এটা গুৰুতৰ কাৰণ। তেওঁলোকে কেতিয়াও এইবোৰ কেৰণ বা বিসংগতিক কেতিয়াও